আসসালামু আলাইকুম ভিডিওটিকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো যে কিভাবে আপনি ইমোর যত সব বিরক্তিকর অ্যাড আছে সেগুলো বাতিল করবেন, যে অ্যাডগুলো আমার বা আপনার কোনো কাজেই আসে না। তো আপনি যদি গুগল প্লে স্টোর ওপেন করেন, প্লে স্টোর ওপেন করার পর এখানে যদি সার্চ বক্সে যদি সার্চ করেন ইমো লাইট নামে, তাহলে এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন পাবেন না। তো এখানে যদি আমি ইমো দিয়েও যদি কোনো সার্চ দেই, তাহলে আপনি যদি দেখেন তাহলে এখানে যদি ভিতরে যাই, এখানে imo.im এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আছে এখানে দেখাবে ওরা, এদের এখানে তিনটা অ্যাপ্লিকেশন আছে। তো এগুলোর মধ্যে একটিও অ্যাড ফ্রি না, অ্যাড ফ্রি হলো ইমো লাইট। তো এটা কোথায় পাবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। তো তার আগে বলে রাখি যে ভিডিওটাকে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। এখানে দেবেন ইমো লাইট অ্যাপিকে। এখানে যদি একটা ওয়েবসাইট দেখতে পারেন তাহলে এখানে দেখতে পারবেন যে প্রথম ওয়েবসাইটটা আপ টু ডাউন। তো এখান থেকে কিছু অ্যাড আসবে, তো এখানে লেটেস্ট ভার্সন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর এখানে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর পূর্ববর্তী নিয়মেই আপনি এখানে লগ ইন করতে পারেন বা সাইন ইন করতে পারেন, এবং পূর্ববর্তী যে অ্যাকাউন্টটি আছে সেটি আপনি ডিলিট করে দিবেন। এটির হলো একটি অতিরিক্ত ফিচার যে এটাতে কোনো অ্যাড নেই।